আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, একটু পরে জি কথা বললে হতো, মানে খাওয়ার প্রস্তুতি চলছিল আর কি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সে ফোন করব অনেকদিন তো করব মনে করি, কথাবার্তা হ্যাঁ হয়নি মানে ভাই। ফোন করব করব মনে করি, এমন এমন সময় মনে পড়ে, তখন দেখা যাচ্ছে রাত্রি বা এমন এমন সময় সে আর মানে হয় না সময় আর কি। না, রাত্রিতেও হবে না, এখন রাত্রিতে আমরা একটা অনলাইন ক্লাসে থাকি। আচ্ছা, তারপরে আপনাদের ওইদিকে গেলাম, সাক্ষাৎ হলো না। আপনার বাড়িটা অ্যাকচুয়ালি কোন গ্রামে? আমার বাড়ি বাঙালজি, নাম শুনেছেন? বাঙালজি? বাঙালজি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইদিকে গেলাম, বাঙালজি নাম শুনেছি কিন্তু যাইনি হয়তো। আচ্ছা, এদিকে কোথায় কোথায় এসেছিলেন আপনি? গিয়েছিলাম বেশ কটা জায়গায়, গিয়েছিলাম যেমন ওই শিকরা ফিকরা হাবিজাবি ওইদিকে একটা জায়গায় গিয়েছিলাম। শিকরায় গিয়েছিলেন? না, শিকরায় গিয়েছিলেন মানে কালিনগরে মনে হয় নাকি? শিকরা, কালীনগর আর ওই কি আরো সব ওই পদ্মমালা ফালা কি ওইদিকে আছেন আপনাদের দিকে? না, আমাদের ওদিকে না, অনেকটা দূরে, ও ওখান থেকে আচ্ছা আচ্ছা ভালোই দূরে, মানে ওদিকে যাওয়া হয় না আর কি। আচ্ছা আচ্ছা। এখন কি আপনি কোথায় আছেন, বাড়িতে? হ্যাঁ, বাড়িতে বলছে, মসজিদের কাছে আছে। সংক্ষিপ্ত কিছু বললে এখন, আর বাকি ডিটেলস বললে মানে খাওয়ার পরে আর কি করলে ভালো হতো, বুঝেছেন? বলুন। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, ওই ওই ব্যাপারটা কি বলছিলেন না আপনি? আমি কোনটা? রেকর্ডিং করি, হ্যাঁ পরে শুনবো, তো দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড। পরে শুনবো, যদি কোনো ভুলভ্রান্তি কথা বার হয়ে যায়, তার হুম জন্য তো আবার হুম বলুন। শিক্ষার শিখার বিষয়, আমরা তো সব শিখছি, অবশ্যই, আমরা আর খালি মানুষ বলি। তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আল্লাহ রসুল বলছেন যে মানে বনি আদমের ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই না? আর জি পৃথিবীতে আমার একটা ছোট্ট গবেষণায় দেখলাম, বড় বড় হুম মুজতাহিদ থেকে শুরু করে ইমামগণ থেকে শুরু করে মুহাদ্দিস মুফাসসিরগণ থেকে শুরু করে ইভেন নবী, ইনক্লুড নবী পর্যন্ত প্রত্যেককে আল্লাহ ভুল করেছেন, কারোর বা শিক্ষার জন্য উম্মতের, কারোর বা মানে জ্ঞাতসারে অজ্ঞাতসারে হয়েছে, আর ভুল হওয়াটাই স্বাভাবিক, এটা কিছু বড় বিষয় না। বরং ভুল হওয়ার পরেও যারা দাম্ভিকতা অহংকার প্রকাশ করে, এটাই হচ্ছে মানে পতনের মূল। যাই হোক বলেন। নবীরা যে ভুলের ব্যাপারটা বলছেন, ওটা কি ওরা শরীয়তের দিক থেকে ভুল করেছে না উম্মতকে দুনিয়াবী দিক শিক্ষা থেকে? দেওয়ার জন্য আল্লাহ তাআলা করিয়েছেন কিছু ভুল শরীয়তের দিক থেকে। শরীয়তের দিক থেকে ভুল করলে তো বলছে, মুখলেস মাদানি বলছিল নাকি, যারা বলবে যে নবী শরীয়তের দিক থেকে ভুল করেছে, তাদেরকে মানে তওবা করাতে হবে এবং বলছে তাদের কালিমা পড়াতে হবে গোসল করিয়ে। না না, আমি কি বলছি মুখলেস বুঝতে পারিনি আমার কথা। মুখলেস আপনি কি রহমান মাদানি না, ওটা বাদ দেন, আপনি কি মনে করেন কে কি বলেছে আমি তো ওইসব জানি কথা? বাদ দেন যে নবী নবী রাসূলগণ সবচেয়ে মাসুম। না, মাসুম আলাদা, গুনাহ থেকে পবিত্র আলাদা, আর ভুল আলাদা। ভুল হয়েছে না হয়নি, সহিহ শরীয়তের বুখারী দিক থেকে থেকে হাদিস ভুল গুলো করলে তো দেখুন, পাবো। 2 রাকাত সালাত আল্লাহ রসুল 4 রাকাত পড়েছেন, এগুলো হয়েছে না হয়নি? জি বা 4 রাকাত সালাত এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করানো হয়েছে উম্মতের শিক্ষার জন্য? এগুলো বিদ্যমান। এটা ভুলের কথা, ওরা সাহাবারাকে বলেছে, ইয়া রাসূল আপনি ভুল করেছেন বলেছেন, ওখানে ওটা কি মানে 4 রাকাত তো দুই বলেছেন রাকাত যে বললে আপনি দুই ভুলে রাকাত গেছেন, আচ্ছা আপনি সেটা ভুলে কি গেছেন। ভুলে যাওয়া মানে সেটাই তো ভুল হয়ে গেল না? না, আমি ধরেন গোনারা তো বলতে পারেন, আল্লাহ রাসূল আপনি ভুল করেছেন তাহলে বলেন আমি না, আমি বলছে আপনি বলি, আমি ভুলে গেছেন। চারটাতে ওই তাবারু এই এইটা পড়তে ভুলে গেলাম, আপনি বললেন কেন ভুল পড়েছেন, এটা আমি ভুলে গেলাম, আপনি মানে আমি তো না, এই আপনি তো বাক্যটা দেখে ভুলে গেছি। পড়লেন, তো আমি বলছি না ভাই না না, দেখে আপনি পড়লেন ভালো করে ভুল হলো। দেখুন, হতে পারে দেখে পড়ার পরে আমি যখন বললাম ওটা আমি ভুলে গেছি, তা আপনি কেউ তো বললে কিন্তু এটা কোনো কি ভুল কথা বললাম? বললো না আপনার ওখান থেকে, কেউ কিন্তু কিছু উত্তর দিল না যে হুজুর এটা ভুল হলো, তার সবাই কি তারপর তো ওখানে আমি ঠিক এই করে ভুল? নিলাম। ওরা তো কেউ, ওই যখন আপনি আটটা পড়লেন ভাই, তখন কেউ কোনো একটা তাহলে ওখানে আপনি অত বলছেন জিম্মার মসজিদে অফিসার যারা আর লোক থাকে, হয়। আপনি যখন একটা মসজিদে যখন খুতবা দিচ্ছেন, তখন যারা জি থাকে সব আলেম ওলামা মানে একেবারে সব পন্ডিত মানে একজনও কোরআন তো মুখস্থ আলেম থাকে, থাকবে বা একজনও তো কোনো ইয়ে থাকবে, মানে আপনার যারা একটু ইভেন জানে। এরকম আমি প্রচুর হানাফি গ্রাম দেখাতে পারবো যেখানে একজন আলেম নেই। যেমন আমি আপনাকে বলি, হাজার গ্রাম লোকের বাস কল্যাণীর পাশে তার নদিয়া। মানে তো ভাই আপনার কথাটা ওরা তো না ভাই, আমি বিনা বলছি দলিল আপনার নিয়ে কথা নিল শোনেন, এই বিনা আয়াতটা। আমি বলছি আপনাকে শুনুন, একটু ধৈর্য রাখতে হবে কথা বলতে গেলে। কথা হচ্ছে চাঁদামারি কল্যাণীর পাশে একটা বড় গ্রাম, খুব উন্নত মানের গ্রাম। ওই গ্রামে একটা হাফেজ নেই, মাওলানা নেই, মুফতি নেই, কারি নেই, কিচ্ছু নেই। ইমাম সাহেব যদি কথার কথা সূরা ফাতিহার জায়গায় মানে অন্য কিছু মানে আমি বলতে চাচ্ছি যে একটা বড় ধরনের ভুল করে কেউ ধরতে পারবে না। তো এটা সবসময় এটা মানে ফরজ না যে ইমামের সামনে এটা হবে। আর ভুল বলতে কি, যখন একটা আয়াতের মধ্যে অন্য কিছু ঢুকিয়ে অন্য কিছু নিজের কোনো তত্ত্ব সেটা আলাদা, আর একটা আয়াতের একটা ধরেন ওটা কি বলো শব্দ বা ওয়ার্ড মানে বাদ চলে গেল, মানে আপনার কথা অনুযায়ী ভুলে যাওয়া হলো, তারপরে আবার যখন সেটা তো ঠিক করে দেওয়া হলো এবং মিনিং এ তো ভুল হয়নি, মানে তেলাওয়াতের ঠিক আরবি আছে ঠিক সব। আছে ঠিক আছে ঠিক আছে, আরবি বাদ দেন ওটা, ঠিক আছে ওটা বিষয় নিয়ে পরে বলছি, তাকলিদ নিয়ে একটু কথা বলতাম। তাহলে ভাই খাওয়ার পরে করতে হবে, এখন তাকলিদের বিষয়ে তো মিনিমাম এক বেশি ঘন্টা সময় নেব আলোচনা না, করলে হবে না। না আমি কি বেশি বললাম সময় নেব না, শুনুন, এর আগে একবার বেশি আপনার সময় সঙ্গে না, কথা আমি হয়েছে, আপনার কথাটা শুনুন, আপনার সঙ্গে কথা বলবো তো আমি বলছি, কিন্তু এই খাবার দশ রেডি মিনিট রয়েছে নিতাম এখন। দশ মিনিট নিতাম দশ মিনিট বলেন।
আচ্ছা, একদিনের আগে আপনার সাথে একদিন কথা হয়েছিল ভাই, বুঝলেন, বলছিলাম যে আপনি বলছিলেন যে না হোয়াটসঅ্যাপে হয়েছিল, তার আগে একদিন মানে এমনি খোলাখুলি কথা হয়েছিল রাতে। আচ্ছা, সে অনেকদিন আগে, বছর খানিক আগে। না না, অত হবে না, ঠিক আছে, যাই হোক, ওটা বাদ দেন। বলছিলাম ওই আপনাদের বলি যে তাকলিদ, তাকলিদ যদি আমি আমি ধরুন হানাফি মাজহাবে তাকলিদ করি, ইমাম আবু হানিফা তাকলিদ করি, এটা আমার জন্য তাহলে কি, এটা মানে আমি কি কোন পজিশনে আছি, মানে কোন পজিশনে আছেন বলতে, মানে কিভাবে, মানে ভালো করে ক্লিয়ার বলুন। সেটা আপনি কি মনে করেন তাকলিদ, সেটা বলুন, তার উপরে তো বেশ করে কেউ তাকলিদ শোনেন, কেউ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একজন মুস্তাহিদ মনে করেন, ঠিক আছে, এবং পবিত্র কোরআনের ওই আয়াত অনুযায়ী, ফাসআলু আহলা যিকরি, এই আয়াত অনুযায়ী যারা জানে না, আল্লাহ তাআলা বলছেন যারা জানে, বিজ্ঞ জ্ঞানী তাদেরকে জেনে, এই অনুযায়ী আলেম হিসেবে তার ফতোয়ার উপর আমল করে, এটা একরকম। না, আমি আপনার ব্যাখ্যা যাচ্ছি না, আমি বলছি যারা তাকলিদ করে, ধরুন যারা একভাবে মেনে নিতে হবে না ভাই, না জেনে তাকলিদ করি, আমরা কিছু জানি না, তার জন্য আবু হানিফা তাকলিদ করি, তা আমাদের আমাদের জন্য কি, মানে আমি তো সেই বিষয়ে বলছি ভাই, বলছি যে তাকলিদের কিভাবে করছে সেটার উপর ডিপেন্ড করে তো, মানে আপনার কমেন্ট করতে আমি জানি না, না আপনি কি মুস্তাহিদ বলি, আমি বলি শুনেন, আপনি পর আমতলে আপনি তো বলছেন আমাকে, না না আমি বলি শুনেন, আপনি প্রশ্নটা করেনই না, আচ্ছা করুন, শুনুন না, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একজন মুস্তাহিদ বলে মনে করি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশ্বাস, ওনার উপর বিশ্বাস রেখে উনি আমাকে সঠিক দিন দিচ্ছেন, এই বিশ্বাস রেখে ওনার উপর তাকলিদ করি, এবার বলেন। আচ্ছা ঠিক আছে, এবার আমি বলি, আমি ওইটাই বলতে চাইছি যে আপনি আমার মুখ থেকে শুনতে চাইছেন যে আমি না জেনে না বুঝে যে বিষয়টা জানা নেই এক্ষুনি বলে দেবো মোশরেক বা কিছু, এটা এবার আপনি এটা রেকর্ড করে সবাইকে শোনাবেন, অতটা মূর্খামি কথা আমি বলবো, আপনি বলবেন কেন, তাহলে আপনি ওই কথাই বার করতে চাইছেন ভাই, আমি তো বুঝতে পারছি, যেহেতু আপনি যেহেতু জানছেন তো আপনি তাহলে ও কথাটা বলবেন না, না আমি ওটা বলবো না, তো ওই জন্য জানতে চাইছি যে আপনি কি হিসাবে তাকলিদ করেন, আচ্ছা বলেন আপনি কি হিসাবে করেন, ওই যে বললাম তো একটা প্রশ্ন বার করে সেটা জানার জন্য, তাই তো, যেটা জানা নেই, আমি বলেছি আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ একদম মুজদাহিদ মনে করি, ওনার ফুরুই মাসালায় ওনার তাকলিদ করি, এখন কি আমার জন্য, আমার জন্য হুকুম কি, তাহলে আমি কি ঠিক পথে আছি না আমি ভুল পথে আছি না আমি গুমরা আছি কি, এটা বলেন একটু, তাকলিদ করেন আমি সেটাই জানতে চাইছি যে আপনি জানা নেই বলে তার ইস্তিহাদের উপর আমল করেন, এটাই তো, জি, আচ্ছা তো যদি আপনার জানা না থাকে সেই ইস্তিহাদের উপর আমল করেন, ধরেন আমার একটা বিষয় জানা নেই, আমি আমার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, তাহলে কি আমি তার তাকলিদ করলাম, আমার এই প্রশ্নের উত্তর দেন, তারপর আপনার উত্তরটা কমপ্লিট করছি আমি, ধরেন আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ, তো আমার একটা শারীরিক কোনো মানে মাসালা বলেন বা কোনো হারাম হালাল যে কোনো একটা বিষয় মনে করেন, আমার জানা নেই, আমার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, আমি কোনো বিনা দলিলে মানছি, আমি কোনো দলিল চাচ্ছি না, বিনা দলিলে মানছি, আমার কথাটাকে বুঝুন, আমি তো সাধারণ মানুষ, আমি দলিলে কি বুঝি জিনিসটা বুঝেন, আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হুজুর এই কাজটা কি আমি করতে পারবো বা পারবো না, এটা শারীরিক বিধান কি, তা আমি যে জিজ্ঞাসা করলাম আমি কি ইমাম সাহেবকে তাকলিদ করলাম, এটার উত্তর দেন, তাহলে আপনার উত্তরটা কমপ্লিট করি আমি, না আমি যেটা আগে বলেছি সেটা আগে উত্তর দেবেন না, তাহলে ও ওইটার উত্তর দিতে গেলে এই উত্তরটা লাগবে আমার, বলছি আপনার উত্তরটা দিতে গেলে এটা তো আমার লাগবে, আপনারা যে বলেন, আচ্ছা আপনারা তো বলেন যে আমরা তাকলিদ, আপনি আপনি 1:1 কথা হচ্ছে, আপনারা নয় আপনি, আচ্ছা আপনি বলেন, হ্যাঁ আপনি বলেন যে আমরা তাকলিদ করি না আমরা ইত্তেবা করি, আচ্ছা ইত্তেবা কিভাবে করেন ভাই, ইত্তেবা দলিল ভিত্তিক হয়, মানে যে কোনো কথার পিছনে আপনারা দলিল খোঁজেন, তাই তো, দলিল দলিলটা যখন আপনি, মানে আমি বলতে চাইছি ধরুন আপনি কোনো একটা কথা আমার জানা নেই, ভালো করে বুঝবেন, ইমাম সাহেব বললেন যে এটা পবিত্র কোরআনের অমুক যে অমুক এই আয়াত, এটা তো তখন আর তাকলিদ হলো না, এটা দলিল ভিত্তিক, এটাকে ইত্তেবা, ইত্তেবা তাকলিদের মধ্যে পার্থক্য আছে, যদিও আপনারা আপনারা বলা আমার ভুল হবে, ইত্তেবা ইত্তেবা জায়েজ দাল মানে, তার মানে বোঝা গেল ইত্তেবা জায়েজ, অবশ্যই জায়েজ মানে কি, ইত্তেবা তো ইত্তেবা ফরজ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফরজ, আচ্ছা বুখারী শরীফ তো, বুখারী শরীফ শরীফ তো আজ থেকে খুব বেশি হলে 30 বছর আগে অনুবাদ হয়েছে, তার 30 বছর আগে, তার আগের মানুষ যারা মানে বুখারী শরীফ বাংলায় অনুবাদ হয়নি তারা ভারত ভারতের লোক, অন্য ভাষাতে অনুবাদ হয়েছে 30 বছর আগে, কারণ অনেক শত শত বছর আগে, আমি তো বাংলার কথাটাই আমি বলছি, বলুন, আমি বাংলার কথাটা বলছি, তো আমি বলছি ভারত এবং বাংলাদেশের লোকরা যারা আরবি জানতো না তারা কিভাবে ইত্তেবা করতো, তারা ওইভাবে করতো, মানে যে কোন ওই যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জানা না থাকলে তোমরা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, জটিল করে লাভ না তো, সিম্পল, আল্লাহ রাসূল বলছে দিন হচ্ছে সহজ, আমরা কেন জটিল করব, আমার জানা নেই, আল্লাহ তাআলা বলছেন, সে তো দলিল দলিল তো কিছু তো সে তো জানলো না, আমি তো বলছি তাই তো বিশ্বাস করছি, আল্লাহ তো বলছেন এটা, আমার কেন বলছেন, আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ বলছে তোমার জানা না থাকলে তুমি যে জানে তার কথা শুনেন, আমি তো আবু হানিফা রাহমাতুল্লাহ প্রশ্ন করেছেন উত্তর দিয়ে দিন, তাহলে সেটা কেন তাকলিদ, আপনি প্রশ্ন করেছেন উত্তরটা দিয়ে আগে, আপনি প্রশ্ন করেছেন উত্তরটা দিই, যে কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আমাদের স্রষ্টা বলছেন তোমার যদি কোনো বিষয় জানা না থাকে, যে জানে তাকে তুমি জিজ্ঞাসা করো, ভালো করে বুঝবেন, তাহলে আমার জানা নেই, শুনুন না, আমার জানা নেই বলেই তো আমি জিজ্ঞাসা করছি,
হ্যাঁ, তো সেই জন্য তো তো আমরা আমরা যেটা জানি না সেটা তো জানছি, তো আবার অসুবিধা কোথায়? তাহলে আবার আপনারা কেন বলেন, আপনি কেন বলছেন যে আবু হানিফার কথা মানলে ইমাম সাফির কথা মানা যাবে না? এটা আমাকে বোঝান। এটা কি আবু হানিফা রাহমাল্লাহ বলেছেন যে আমার কথা যদি তুমি মানো, আমার কাছ থেকে ফতোয়া নাও, তাহলে ইমাম ইমাম সাফি, ইমাম মাহমুদ বিন হাম্বাল, ইমাম মালিক, পৃথিবীর আর কোন মুস্তাহিদের কথা মানা যাবে না? ইমাম আবু হানিফা রাহমাল্লাহ কথা কোথায় বলেছেন আমাকে বলেন। আমি তো বলছি আপনি ইমাম আবু হানিফার কথা মানুন, আমার কথা শুনুন। যাবে না নামাজের মধ্যে আল্লাহ রাসূল কথা বলেছেন যে নামাজের মধ্যে, আমার কথা শুনুন, আমি প্রশ্নের উত্তর দেন। আপনি প্রশ্ন আমি যখন ঘুরিয়ে দিলাম তখন বললেন যে আল্লাহ রাসূল কথা বলেছে যে নামাজের তিনটে সেজদা দেওয়া যাবে না, বলেছেন কোথাও? হ্যাঁ, আল্লাহ রাসূল কথা বলেছেন যে নামাজের তিনটে সেজদা এক রাকাতে তিনটে সেজদা দেওয়া যাবে না। পরোক্ষভাবে বলেছেন? কোথায় বলেছেন? পরোক্ষভাবে বলেছেন যে ওই আমি যেভাবে, শুনুন আমি বলছি পরোক্ষভাবে মানে বুঝবেন, ব্যাখ্যা নেব কেন ভাই? হুজুর আমার এই মাসালাটা আমি জানতে চাই, সে বলে দিল যে এই মাসালাটা অমুক অমুক জায়গা, মানে অমুক মাসালাটাই অমুক হবে, বা হুজুর আমি নামাজে জোরে আমিন বলবো না আস্তে আমিন বললো, সে বললো যে আমি আস্তে আমিন বলো, তারপরে একজন আলেমের কাছে গেল সে বললো জোরে আমিন বলো। তাহলে একজন সাধারণ মানুষ যার পক্ষে কোরআন হাদিস বোঝার তখন, মানে হয়তো সে বাংলা অনুবাদ বাংলাটা জানতো, সে তো আরবি পড়তে জানে না, সে এখন কি করবে তাহলে? এটাই তো আমার প্রশ্ন। আমি তো আমার প্রশ্নই তো এটা আমি আপনাকে করতে চাইলাম যে একজন সাধারণ মানুষ যে কোরআন বোঝে না হাদিস বোঝে না, শুনুন আমি বলি, যারা আজ থেকে যারা 50 বছর আগের মানুষ, তারা আপনি যে বলছেন যে আমি সাফির কাছে যাব, তাহলে আমি ধরুন এখন আহলে হাদিস হলাম না? আমার প্রশ্নটা না, আমি বলছি আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় বারণ করেছেন? না না, আমি বলছি আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় বারণ করেছেন যে আমার ইস্তিহাদ মানলে বাকি তিন ইমামের ইস্তিহাদ মানা যাবে না? এটা কোথায় আপনারা এই যে বলছেন? আবু হানিফা কোথায় বলেছেন যে বাকি তিন ইমামের ইস্তিহাদ মানতে হবে আমার ইস্তিহাদ ছাড়াও? কোথায় বলেছেন? হ্যাঁ, আল্লাহ বলছেন তোমার জানা না থাকলে তুমি জেনে নাও, কিন্তু আপনারা যে বলেন, না না আমার কথা শুনুন, আপনারা যে বলেন আবু হানিফার তাকলিদ করলে বাকি তিনটে ইমামের মানে ইস্তিহাদটা মানা যাবে, এটা কোথায় পেয়েছেন? এই কারণে মানা যাবে না, ধরুন আজকে যারা, আজকে যারা আমরা ধরুন আজ থেকে যারা 100 বছর আগেকার লোক, কথাটা ভালো করে বুঝবেন, কোন একজন সাফি আলেমের কাছে গেল যে হুজুর আমি দলিল মানতে চাচ্ছি, তো আমি এখন চাচ্ছি যে জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, শোনেন ভাই মানে ভালো করে বুঝবেন, সে বললো যে তুমি জোরে আমিন বলো, ঠিক আছে, দলিল যেহেতু সে জানে না, শুধু কোন হাদিসে আছে, বোখারী শরীফে আছে, আচ্ছা ঠিক আছে, কথা দিই বোখারী শরীফে যে জোরে আমিনের কথা নেই, তারপরে বলছি আমি, আচ্ছা, তারপরে আবু হানিফা রাহমাতুল্লাহ একজন ইমামের কাছে গেল, আবু হানিফার কোনো একজন নির কাছে গেল, মানে হানাফি মাযহাবের কারো কাছে গেল, তার কাছে কি বলো হুজুর আমি জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো? সে বলবো আস্তে আমিন বলো, তিরমিজিতে আছে, ঠিক আছে। তো এইভাবে তো তখন সেই মানুষটা যে দলিল বোঝে না, ধরুন দলিল জানলেও সে পড়তে জানে না, যেহেতু সে বোখারি পড়তে জানে না যেহেতু অনুবাদ নেই, তিরমিজিও পড়তে জানে না যেহেতু বাংলায় অনুবাদ করা নেই, তাহলে আজ থেকে 100 বছর আগেকার মানুষটা সে কোনটা মানবে? আবু হানিফারটা মানবে না তিরমিজিটা মানবে না বোখারিটা মানবে? এবার আমাকে একটু বলেন না, আমি ওই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে এখানে আবু হানিফা, ইমাম আবু হানিফা বা হানাফি সাফি রং কেন লাগাচ্ছে? আল্লাহ তো বলছেন, না আমি ওটা উত্তর দিচ্ছি, আপনি শুনুন, রংটা কেন লাগাচ্ছি, বিভেদটা কেন নিয়ে আসছি? আবু হানিফা রাহমাতুল্লাহ নবী যিনি ছিলেন, তিনি যে কোরআন হাদিসের উপর ইস্তিহাদ গবেষণা করেছেন, সেই কোরআন হাদিসের উপরই তো ইমাম সাফি, ইমাম মাহমুদ বিন হাম্বাল, ইমাম মালিক রাহমাহুল্লাহ তারা তো ইস্তিহাদ করেন, তাহলে রংটা কেন লাগানো হচ্ছে? আমি বলছি আমার কথা শুনুন ভাই, কথাটা শুনুন আগে, আমি বলছি ভিন্নতা ছিল না, ভিন্নতা ছিল, কিন্তু মাযহাব কোথায় ছিল বলুন আপনি? যে ইমাম আবু হানিফা না মানলে, শুনুন না বলছি, ইমাম আবু হানিফাটা মানলে অন্যটা মানা যাবে না? কোথায় মাযহাব মানছি না আমি, মাযহাব মানছি না, শুনেন এই প্রশ্নের উত্তরটা দেন যে 100 বছর আগের যে লোকটা সে এখন, আমি তো সেই উত্তর দিচ্ছি, আপনি মাঝখানে থামিয়ে দিলেন, উত্তর দিতে হাম্বলের কাছে গেল, বলছি ভাই উত্তর দিতে যাচ্ছি আপনি মাঝখানে থামিয়ে দিলেন, আবার বলছেন উত্তর দেন, উত্তর শুনবেন তো, আপনার কথার মধ্যে আমি যাইনি, আমি তো উত্তরটাই দিচ্ছি, আপনি তার মধ্যে থামিয়ে দিলেন, মানে আপনার মনোভূত উত্তর লাগবে নাকি? সে কিভাবে ইত্তেবা করবে দলিলের? আমি তো সেই কথাটাই বলছি যে আমরা এখানে রংটা কেন দেখছি, কেন হানাফি সাফি হাম্বিল মালিকি, আমাদের এখানে আমাদের স্রষ্টা বলছেন তোমার যে বিষয়টি জানা নেই যারা জানে। আচ্ছা আজকে আজকে শুনুন ভাই, শুনুন শুনুন, এই আপনি উত্তর নেবেন না, উত্তর নেবেন না, আপনি তো আপনি অন্যদিকে চলে যাচ্ছেন, তো দিচ্ছি শুনুন না, উত্তর দিচ্ছি আপনার বিপক্ষে যায় বলে আপনি আবার মাসকে কথা বলছেন, আপনি উত্তরটা কথা বলেন, কথা বলার একটা আদব আছে, কথা বলার একটা আদব আছে, আপনি আমার কথা শেষ, আপনার কথার মাঝে আমি কথা বলিনি, বলেছি কি আপনি? না, এই যে লাস্ট যে প্রশ্নটা আপনি করলেন তখন কি আমি পুরো কথা বলেছি? আমি আমি বললাম যে আমার উত্তরটা দিতে দিন, আমি শেষ করে দেবার আপনি বলবেন, এখানে কোনো হার জিতের ব্যাপার না ভাই, এখানে হক সিরাতাল মুস্তাকিমের উপর থাকার বিষয়, এখানে হেরে যাওয়া জিতে যাওয়া বা বিশাল কিছু ব্যাপার নয়।
কোনো মায়ের বেটা যদি থাকে এইভাবে বলছেন যে এটা এটা কেমন কথা কোনো মায়ের বেটা যদি থাকে প্রমাণ দিতে পারি ইমাম আফগানি পারায় মানে সম্মিলিত মোনাজাত করেছেন আমি এক্ষুনি করব এটা তো আমি এখন কালকে বললাম তো কোনো কোনো ইমাম বা কোনো ইয়েকে আজমতে এইভাবে বলেছে যে কোনো মায়ের বেটা যদি থাকে এরকম ভাবে মায়ের বেটা মানে আমি সম্মান দিয়ে বলতে চাইছি মায়ের বেটা মানে সেটা মায়ের সুযোগ্য সন্তান হিসেবে বলতে চাইছি ভাই আচ্ছা 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 যে কেন মায়ের বেটা কেন বললাম যে সে একটা মায়ের বেটা মানে সেখানে তাকে একটা কদর দেওয়া হচ্ছে সে একটা গুরুত্বপূর্ণ লোক হিসেবে সম্বোধন করলাম আমি যে ইমাম আফগানি পারায় মোল্লা মাদুলি দিয়েছেন তাবিজ দিয়েছেন সম্মিলিত মোনাজাত করেছেন কিয়াম করেছেন তিন দিন চল্লিশ দিন চার মাস তবলিকের সময় দিয়েছেন এটা যদি দেখাতে পারে আমি আজকে মেনে নেবো এটা কি বলা অপরাধ ভাই বলেন আলেম তাহলে আলেমের কাছে জানতে বলা হয়েছে ভালো করে বুঝুন এখন আলেম কাছে আমি জিজ্ঞাসা করলাম আমি একেবারে গন্ডমূর্খ নিরেটমূর্খ আরবি বুঝি না সাহিত্য বুঝি না গ্রামার বুঝি না কিচ্ছু বুঝি না তাহলে আমি আলেমের কাছে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর উনি আমাকে যেটা বললেন দলিলের ভিত্তিতে আমি সেটা আমল করলাম ভালো করে বুঝুন কেন কেন দলিলটা কি করে বুঝবো দলিল তুমি দিলেন বোখারি কেউ দিল তিরমিজি দুজনে তো দলিল দিল দুজনে তো দলিল দিল দুজনে তো সহিহ বলছি আমি ভাই এবার আপনি কোনটা মানবো আমি আমি তো সেই কথাটাই বলছি যে উনি দলিলের ভিত্তিতে বললেন ভালো করে বোঝেন এবার আমি সেটার উপর আমল করব এবার আপনার প্রশ্ন হচ্ছে কোনটার উপর উনি যেটা বলবেন যেটা আল্লাহ তাআলা বলেছেন এটা রাসূল বলেছেন এখন এখন আমি মতিউর রহমান মাদানির কাছে গেলাম আমি ওটাই বলছি যে সাধারণ মানুষ আমি যখন গেলাম সে কোরআন বা হাদিস থেকে নিশ্চয়ই আলেম কোরআন হাদিস থেকে উত্তর দেবে দেওয়ার পর আমি তার উপর আমল করলাম এতে তো বাধা নেই কেন এবার যদি আলেম আমাকে ভুল মিসগাইড করে ভালো করে বুঝবেন মিথ্যা বলে বা কোরআন হাদিসের নাম করে কোনো জাল কথা চালিয়ে দেয় তার জন্য দায়ী হবে এইবার আমি আপনাকে বলি যে এই যখন এই এটা এটা কিন্তু একটা সর্ব মানে আমভাবে এটা একটা বিষয় হলো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা তো ঠিক আছে কিন্তু তুমি আমার মসজিদের ইমাম বলছে ভাই তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো এটা কিন্তু আর ওই পাশের গ্রামের মসজিদের ইমামের কাছে জানা যাবে না হারাম এটা কোথা থেকে আসলো তাহলে আফগানি মত আপনি মানেন ইস্তিয়াদ মানেন কিন্তু সাপিরটা মানা যাবে না কেন বলছেন এমনকি কোরআনের আয়াত হলেও মানা যাবে না এটা এটা কোথায় পেয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার উত্তর দেবো হ্যাঁ এবার আপনি বলুন আপনি যে কথাটা বললেন তো আমি প্রশ্নটা আপনাকে করেছিলাম আপনি বললেন যে কোন একজন ইমামের কাছে গেলাম সে আমাকে দলিল দিয়ে বলল যে তুমি জোরে আমিনটাই বলো জোরে আমিনের কথা বারবারই ছোটখাটো মশালা আসছেন কেন আপনি হারাম হালাল আরে ভাই ছোটখাটো মশালার ব্যাপার এইগুলো নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন কেন বলেন তো মসজিদ ভাগাভাগি করছেন মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছেন ছোটখাটো বিষয় নিয়ে মানুষ মদের মধ্যে জিনার মধ্যে সুদের মধ্যে রাফলিয়া মধ্যে লিপ্তা শুধু কে জোরে বলবে আসতে বলবে এই নিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছেন মসজিদ ভাগ করতে বাধ্য করছেন দ্বিতীয় মসজিদ করার জন্য বাধ্য করছেন কেন ভাই আচ্ছা ঠিক আছে ওটা নিয়ে পরে কথা হবে জোরে আমিন নিয়ে যে মসজিদ ভাগে কথা পরে হবে আগে তো হারাম হালাল শিরক বেদাত নিয়ে বলেন শিরক বেদাত নিয়ে বলেন শিরক বেদাত নিয়ে এসে তো হবেই আমি তো বলছি আমি যেটা বলছি তাকলিদ কথা বলছি তাকলিদ নিয়ে হবে ভাই ওগুলো কথা কিন্তু এগুলো প্রাইভেট তো আমাকে তো বুঝতে হবে যে আমি কিভাবে তাকলিদ করব শুনেন বলুন তো আমি একজন ইমামের কাছে গেলাম সে আমাকে বলল যে তুমি জোরে আমিন বলো জোরে আমিন বলো এই হাদিস আছে ঠিক আছে আপনি বললেন যে তার উপর আমি আমল করব তার উপর আমি আচ্ছা করব তাই তো তাহলে আমি আমি তার কাছে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমি কোনো দলিল তো জানলাম না সেক্ষেত্রে আমার তাহলে কি হচ্ছে তাকলিদ হচ্ছে না ইত্তেবা হচ্ছে না দলিলের আচ্ছা তাকলিদ কাকে বলে সেটা তো আপনি বুঝলেন না বিনা দলিল আমি বিনা দলিলে শুনুন বিনা দলিলে যে বিষয়টি মানা হয় সেটাকে তাকলিদ এটা আমার কথা না জাস্টিস তাকি উসমানি আর দলিল ইত্তেবা কাকে বলে দলিল ভিত্তিক যেটা ইমাম সাহেব বলছেন যে আমাদের আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ভালো করে বোঝেন আমি কোরআন পড়তে না পারি কিন্তু ইমাম সাহেব কি বলছেন আমাদের আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মদ হারাম আমাদের রসুল পবিত্র কোরআনে বলেছেন মাছ হালাল ভাই ওগুলা নিয়ে তো কোনো দলিল নেই আপনাদের মতবে দেশ জাতি বিষয় নিয়ে কথা হচ্ছে আপনি তো আপনি তো আপনারা তো ওগুলা নিয়ে কথা বলেন না না আমরা এইগুলো বলি বরং আপনারাই জোরে আমিন আর এইসব বলে মসজিদ থেকে মানুষ থেকে বার করে দেন সমাজে অনৈক্য সৃষ্টি করেন এবং মসজিদ দুটো করতে বাধ্য করেন আপনাদের আমি হাজারটা প্রমাণ দিতে পারবো এক একটা গ্রামে দুটো মসজিদ করতে বাধ্য করেন আপনারা মানুষ থেকে মসজিদ থেকে জোরে আমিন এবং আস্তে আমিন নিয়ে যদি আপনাদের যদি অতই যদি ছোট মশলা মনে হতো শুরুই মশলা ছোট মশলা যদি হতো তাহলে আপনারা মসজিদ কেন কথা বললেন বলছি আমরা যতটা শিরক বেদাত নিয়ে কথা বলি আস্তে আমিন নিয়ে তো কথা বলতে না না যতটা শিরক বেদাত নিয়ে আমরা কথা বলি মসজিদে থাকতে পারতেন ভাই আমরা আলাদা হওয়ার বা কি প্রশ্ন ছিল আপনারা যদি তাড়িয়ে দিচ্ছে জোরে আমিন বলার জন্য যদি আপনি আপনাকে তাড়িয়ে দিচ্ছে তো আপনি কেন আস্তে আমিন নিয়ে নেওয়ার জন্য মানে জোরে আমিন বলার জন্য কেন আলাদা হলেন ভাই বলবেন না না আমি বুঝতে পেরেছি আপনার কথা কি বলতে চাইছেন কিন্তু আমার প্রশ্নটা আমি ঘুরিয়ে দিই যে কথা হচ্ছে আপনার শেষ তো আপনার শেষ তো তাহলে আমি ওই প্রশ্নের উত্তরটা এখনো পেলাম না কোন প্রশ্নের উত্তর
আপনি যে বলছেন যে একজন ইমাম, একজন ইমামের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, সে যে আপনাকে দেবে ফয়সালা দেবে সেই মতো আপনি দলিল ভিত্তিক সেটা মানছেন, ওটা কি দলিল ভিত্তিক মানা হলো? কেন হলো না? সে যখন বলছে আমি কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসে আল্লাহ বলেছেন, সে তো মিথ্যা কথা বলতে পারে। হ্যাঁ, মিথ্যা বলে সে দায়ী হবে কেন? তাহলে ওইটা তো তাকলিদ হয়ে গেল না? আপনি তো বিনা দলিলে মানলেন। তাকলিদ মানে কি? বিনা দলিলে যার দলিল নেই, ভাই শুনেন, আপনাকে বললো সহিহ ইবনে খুজাইমা আছে কপালে হাত বাঁধো, শোনেন ভাই, আপনাকে বললো সহিহ ইবনে খুজাইমা আছে কপালে হাত বাঁধো, তা আপনি তো দলিল পড়তে জানেন না, যেহেতু আপনি তাই আমল করছেন, তাহলে আপনার কি এটা, আপনি কি জান্নাত পাবেন না? এবার দেখুন, ওই জন্যই তো আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে তলাবুল ইলমি, এই যে হাদিসটা কেন বললেন যে জ্ঞান অর্জন করা কেন ফরজ বললেন? ফরজ বলেছেন জ্ঞান অর্জন করা। আমি আপনার কথা যে আমিন বলা ফরজ নয়, বাস্তে বলা জোরে বলা ফরজ নয়, কিন্তু ইলম অর্জন করা ফরজ। শুনুন, আমি বলি আমিন বলা কি? সুন্নাত। আমিন বলা কি ভাই? আমিন বলা সুন্নাত। সুন্নাত তাহলে একটা, আর আস্তে আমিন বলা? আস্তে জোরে পড়ে আমিন বলা সুন্নাত বলেছি। আপনি কেন ওই বারবার প্যাচাল আছে জোরে আমিন, আস্তে আমিন, হাত বাঁধা, রফল, এই ছাড়া কি আপনাদের কথা নেই কোনো? আপনারা তো ওর জন্য কথা বলতে ভালোবাসেন না, ওর জন্য আপনারা মনে কথা বলতে ভালো লাগে না ভাই, ওর জন্য আপনারা তাফাররুখ হলেন। শুনুন ভাই, আমরা হলাম না আপনার, করলেন, বাধ্য করলেন, পাঁচটা দশটা ছেলেকে। শুনেন, আপনাদের মসজিদে মদখোরের জায়গা হয়, ঘুষখোরের জায়গা হয়, জিনাখোরের জায়গা হয়, কিন্তু কেউ জোরে আমিন বলে তাকে তাড়িয়ে দেওয়া হয়, এটা এটা তো আপনারা বাধ্য করছেন। সাবধান ভাই, একটা কথা বলবো? বলুন, কথার উত্তরটা দেন ভাই। শুনুন, আপনি ওয়াল্লাহে বলুন তো, আজ থেকে তিন বছর আগে আপনি আস্তে আমিন বলতেন না জোরে আমিন বলতেন? আজ থেকে মোটামুটি বছর চারেক আগে আমি ওই আস্তেই বলতাম। আসতে বলতেন, তা আপনি জোরে কেন বলতে গেলেন? যেহেতু এটা ছোটখাটো সুন্নাত, সুন্নাত মাসালা। আপনার কথা মতো যদি আমি যাই, যে যদি মানে আমিন বলাটা সুন্নাত হয়, তাই তো? যে তাহলে আমি এখন জোরে বলি তাহলে অসুবিধা কি? হ্যাঁ, তাহলে দুটোই সুন্নাত যদি হয়, তাহলে থানা দাঁড়ান দাঁড়ান, দুটোই যদি সুন্নাত হয়, আমার কথা শুনুন, দুটোই যদি, এই যে আপনি কথা উত্তর, আমি বলতে দেবেন না তো, আমি জানি বলতে দেবেন না, কথা হচ্ছে দুটোই যদি সুন্নাত হয়, ধরেন দুই আর দুই যোগ করলে চার হয়, ছয় থেকে দুই মাইনাস করলে চার হয়, তাহলে দুটোই তো সঠিক। তাহলে আপনি কেন বলছেন যে তবলিগ জামাত করতে হলে দুই আর দুই যোগ চার এটাতেই থাকতে হবে, ছয় থেকে দুই মাইনাস করলে চার এটা আমরা মানি না, এটা করলে তবলিগ করতে পারবে না? তবলিগ জামাতে কেন চলে যাচ্ছেন ভাই? আমিনের কথা হচ্ছে, আবার তবলিগ জামাতে কেন? আমি উদাহরণ দিলাম, আপনি বললেন না যে আপনি কেন বললেন, তাই আমি পুরো উদাহরণ দিলাম। আপনি আপনি একটা সুন্নতের উপর আমল চলছে একটা মসজিদে, সেখানে আপনি জোরে বলে আবার নিজে শের খা বা কিছু একটা মনে করা, এটা কেমন হচ্ছে জিনিসটা? আমি বলি একটা জায়গায় চলছে, আমি ওইটাই তো বললাম যে দুই আর দুই যোগ করলে চার, তাহলে আপনি ছয় থেকে দুই মাইনাস চার এটা মানেন না, ছয় থেকে দুই মাইনাস করে চার এটা মানেন না? আমি 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 ওই জায়গায় আমি ওই জায়গায় আমি কিন্তু ওই জায়গায় উত্তরটা কোনো পেলাম না, যে আমি মতিউর রহমান মাদানির কাছে গিয়ে বললাম এই 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 দলিল দিলেন উনি, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে গেলাম এই দলিল দিলাম, আমি কোনটা মানবো? আমি তো কিছু বুঝিনা কোরআন আছে। আমি বলি এবার, উত্তরটা দিচ্ছি, তার আগে বলে নিয়ে লাস্ট প্রশ্নের উত্তরটা আগে দিন, ওটাই যাচ্ছি আবার, যে কথা হচ্ছে তাহলে আপনি বলছেন যে দুই আর দুই যোগ চার এটাই হবে, ছয় থেকে দুই মাইনাস করলে চার এটা মানি না, কেন মানেন না আপনি? কেন কেন এটা তো সঠিক, তারা বরং আপনার বলা উচিত ছিল, শোনেন না ভাই, আপনার বলা উচিত ছিল, শোনেন, ইমাম হিসাবে, ইমাম শুনুন, ইমাম হিসাবে আপনার বলা উচিত, আপনার কথা মাঝে কথা বলছেন, বলছি ইমাম হিসাবে আপনার বলা উচিত ছিল যে ভাই জোরে আমিনের সুন্নত, আস্তে আমিনের সুন্নত, আমাদের গ্রামের ঐক্য রক্ষা করতে হবে, যারা জোরে বলছে জোরে বলুন, আস্তে বলছে আস্তে বলুন, কিন্তু তা না বলে আপনি ইমাম সাহেব কি বলছেন যে যারা জোরে বলছে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, এরা সৌদির রিয়াল খেয়ে জোরে করছে, এদেরকে মসজিদ থেকে ঘাট করে বার করে দাও? না ভাই, আরে ভাই, সেটা আপনি বোঝেন না যে আস্তে আমিন বলা যেতে সুন্নত, আস্তে বলছে সুন্নত একটা আদায় হচ্ছে, আর আপনি বলেন তো জোরে বলা যাবে না এটা কোথায় আছে? বলেন তো জোরে বলা যাবে না কোন জায়গায় আছে, যে জোরে বললে মসজিদ থেকে বার করে দিতে হবে, জোরে বললে তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বানিয়ে দিতে হবে, এটা কোথায় আছে বলেন? জোরে বললে ইহুদি খ্রিস্টানের দালাল বানাতে হবে, মসজিদ থেকে বার করে দিতে হবে, মসজিদ করার জন্য বাধ্য করতে হবে, এই মসজিদে তোমাদের জায়গা নেই, তোমরা পারলে আর একটা মসজিদ করে নাও, আমি প্রমাণ দেবো আপনাকে। কাসিমি মুফতি, যাদেরকে আপনি হকপন্থী মনে করেন, কাসিমি মুফতি বলছেন, শোনেন না, কাসিমি মুফতি বলছেন যে এখানে যারা জোরে আমিন বলে ইহুদি খ্রিস্টানের দালাল, এদেরকে মসজিদ থেকে বার করে দাও, ওরা পারলে অন্য কোথাও মসজিদ করে। কাসিমি আলেম, যাদেরকে আপনি হকানি আলেম মনে করেন, আমি অডিও পাঠাবো, জুম্মার খুতবায় বলছে কাসিমি আলেম। আরে ভাই শোনেন না আমার কথাটা, উনি আপনি যেখানে আসছে আমি সুন্নাত যেখানে চলছে সেখানে আবার ঢুকিয়ে দেওয়ার কি দরকার? আর একটা সঠিক বলে না না, দেখুন ভাই, আপনি বলছেন দুই আর দুই যোগ করলে চার, আবার ছয় থেকে দুই মানুষ করে চার, আপনার আপত্তি কোথায়? বরং আপনি বলেন ভাই দুটোই সঠিক, আপনি ইমাম, শুনে আমার কথা শুনুন, আপনি মেম্বারে দাঁড়িয়ে বলুন যে দুটোই সঠিক, তাহলে তো ফেতনা হয় না, ফেতনা তো আপনি ইমাম সাহেব হিসেবে বাঁধাচ্ছেন, আপনার পাবলিককে বলা দরকার ছিল ভাই দুটোই সঠিক, এই নিয়ে মতভেদ করবেন না, মারামারি করবেন না, যার যেটা ভালো লাগে সেটা করবেন। আমাদের এখানকার পাবলিক যে আমরা হানাফি সেটাও জানে না, সেখানে যে আপনি জোরে আমিন বলে আবার বলছে আমি থেমে গেলাম, বলুন বলুন।
আমি বলছি যেখানে ধরুন একটা আস্তে আমিনের সুন্না যেখানে চলছে, আপনি বললেন যে আমি 4 বছর আগে আস্তে আমিন বলতাম, সেখানে আপনি একদিন হঠাৎ করে গিয়ে জোরে আমিন বললেন, যখন কিছু ভাই আপনাকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি কি ব্যাপার জোরে আমিন বললেন, আরে জোরে আমিন সহি হাদিস আছে, সহি আর আস্তে আমিন বলা জয় দুর্বল হাদিস, আপনারা সব দুর্বল, হানাফিতে নামাজ হয় না, দুর্বল আপনি একটা অডিও পালান যে বলেছে মুজাফফর বিন মহসিন বলেছে আস্তে আমিন বলে নামাজ হবে না, একটা পাঠান ওনার বই পড়েননি, ওনার বই পড়েননি না, উনি কোন জায়গায় লিখেনি যে আস্তে বললে হবে না, উনি আস্তে বললে হবে না এটা কোন জায়গায় লিখেনি, আমাদের সমাজে যে নামাজ চালু আছে এই নামাজটা হচ্ছে বেদাতি নামাজ, বেদাতি তো কবুল হয় না, তার মানে নামাজ হয় না, বেদাত মানে তো স্পেসিফিক আমল কবুল করবো, এটা আপনি সবগুলোকে গড়ে ফেলে দিলেন, যে যে বেদাতি কাজগুলো এই যে আপনারা নওয়াইতুয়ান নিয়ে শিখাচ্ছেন, কাশ্মীর মুফতি, দেওবন্দী মুফতি, এই যে নওয়াইতুয়ান উসালে ইল্লাহি তাআলা বানি করেছেন, এবারে কেন হচ্ছে, এবারে তারপরে উনি ব্যাখ্যা দিচ্ছেন পরপর যে আমরা আস্তে আমিন বলি না, ওইটা ব্যাখ্যা দেয়নি ভাই, ওইটা ব্যাখ্যা দেয়নি, উনি বলেছেন যে নওয়াইতুয়ান নিয়েটা আবু হানিফা পড়েননি, নবীজি পড়েননি, অথচ হক্কানি দেওবন্দী মুফতি বলছেন নামাজ সূরা আপনারা নিয়ত করে নিন নওয়াইতুয়ান, এটা কোথায় পেয়েছেন, এই বেদাতির কারণে উনি বলেছেন আস্তে আমিন বলার জন্য বলেননি ভাই, আমি পড়েছি অনেকবার, উনি বলেছেন যে আমাদের সমাজের যে নামাজ চালু আছে সেটা হচ্ছে বেদাতি নামাজ, তারপরে উনি এবারে ওনার ওনার সহি নামাজগুলো সেটাকে দেখেন ভাই, সেটাকে আম করতে পারেন না আপনি, উনি তো উনি কি শুধু ওই কি ওই বইটা লিখেছে কি শুধু কি ওই আপনার ওই আপনার নাওয়াই তো সল্লি ওটা লেখার বলার জন্য কি ওটা আমি নাস্তে বললে আমি নাস্তে বলে উনি বেদাত বলেছেন, এটা আপনি ভুল হচ্ছে না আপনার ফতোয়া, আরে ভাই উনি তো নামাজ নামাজের বই লিখেছেন একটা স্বতন্ত্র একটা বই লিখেছেন, বই লিখার পরে উনি বলছেন যে আমাদের সমাজে যে নামাজ চালু আছে সেটা হচ্ছে আপনার বেদাতি নামাজ, তারপরে উনি চালু করছেন একটা একটা করে একটা একটা মাসাল আলোচনা করছেন, ঠিকই তো করেছেন, হ্যাঁ যে তার মানে এই নয় যে আস্তে আমিন বলাটা বেদাত, তার মানে কি এটা প্রমাণ হয় যে আস্তে আমিন বলা বেদাত, রাফুল আদায় না করার হাদিস হচ্ছে দুর্বল, এটা সহি সেটা উনি বলেন, এটা ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইনারা বলেছেন দুর্বল আর সহি আর বেদাত, বলছি ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম ইনারা বলেছেন ভাই, উনি বলেছেন ওটা তো নকল করেছেন উনি, দেখুন ওখানে সব নকল করা আছে, আচ্ছা ভাই রাফুল আদায় না করার হাদিস কি দুর্বল, এই দেখেন তাকলিদ তাকলিদ আলোচনা করতে করতে কোথায় আপনি জোরে আমিন আস্তে আমিন হাত বাড়া, জোরে আমিন আস্তে আমিন হাত বাড়া, উনি উনি কিন্তু বললো দুর্বল ভাই, উনি বলেছেন দুর্বল, উনি বলেননি দুর্বল, উনি ইমামের কল দিয়ে বলেছেন দুর্বল, আপনি দেখুন আমি ওই বইটা আমি বহুবার মোতালা করেছি ভাই, মসজিদের ইমাম সাহেব যদি বলতো 1 মিনিট আমাকে টাইম দেন, শুনুন আমি একটা কথা বলবো বলে শেষ করবো, অবশ্যই হয়েছে, সর্বপ্রথম মসজিদ ভাগাভাগি হয়েছে তবলিগ ফুরফুরা নিয়ে, কোথায় সমস্ত জায়গায় তবলিগ ফুরফুরে মারামারি করে মসজিদ ভাগ হয়েছে, কটা প্রমাণ দেবেন, বেরেলি দেওবন্দিনে মসজিদ ভাগাভাগি হয়েছে, হানাফি শাফিনে মসজিদ ভাগাভাগি, আরে ভাই স্বয়ং কাবা বাইতুল্লাহ 4 মুসল্লা শত শত বছর কায়েম ছিল, ওটা আকীদার বিষয় হয়েছে কিন্তু ফুরুই বিষয়ে কথা হয়েছে, তাই বলছি ফুরুই বিষয় হয়নি, এরা বলছে যে আমরা জলসা শেষ কিয়াম করবো, দেওবন্দিরা বলছে করবো না, বলে গ্রাম ভাগ হয়ে গেল, দুটো মসজিদ হয়ে গেল, কটা প্রমাণ দেবেন, ফুরুই বিষয় না, ওটা তো আকীদার বিষয় না, আমি সেটা বলছি ওটা তো বেদাতি ব্যাপার না, আপনি নিজেও বললেন যে আস্তে আমিন বলা সুন্নাহ, কিন্তু তারপরেও একটা আপনি একটা আস্তে আমিনের উপর সুন্নাহর উপর আমল করছেন, আমি বলেছি আপনার কথা অনুযায়ী, আমি ওটা বলিনি ভাই, আমি বলেছি আপনার কথা অনুযায়ী যদি আস্তে আমিনের সুন্নাত হয় জোরে আমিনের সুন্নাত হয় তাহলে আমার কথা মতো কেন হবে, এই ভাই বলতে দিচ্ছেন না, আমি আপনার কথা অনুযায়ী আমি সেটাই বলছি, সেটাই বলছি আস্তে আমিন বলা, মাসুম ভাই একদিন বলেছিলেন, মাসুম ভাই কে তো মাসুদ ভাই সম্ভবত, একদিন আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আস্তে আমিন বলা, উনি বলেছেন নাজায়েজ ভাই, হ্যাঁ উনি বলেছেন আস্তে আমিন বলা না যায়, তো আপনারা তো ভাই ইমামের জন্য আমি কি বলছি এটা শুনুন, আমি কি দেবেন, আমি উত্তর পাইনি, আর আপনার সাথে কথা দিতে পারছো না ভাই, লোকে কি বলেছে আমি সে উত্তর দেব, আমি কি বলেছি সেটার উত্তর আপনি, ওনার নাম্বারটা তো আপনি দিয়েছিলেন ভাই, আপনি আলোচনা করে যে কি আলোচনা করেছেন, আদে বলেছে কি না বলেছে, শুনেন উনি আদে বলেছে কি না বলে আমাকে তাহাকি করতে হবে ভাই, এটা ছোট প্রশ্ন না, আমি আমাকে 1 মিনিট টাইম দিতে হবে ভাই, আগে 1 মিনিট টাইম আমি শেষ করব এই কথাটা, আগে আমি বলছি এই ফেতনা কিছুই হতো না, 1 মিনিটে কোনো কথা বলবেন না ভাই আদব, যে এই ফেতনা কিছুই হতো না যদি আমাদের হক্কানি আলেমরা মসজিদে খুতবায় দাঁড়িয়ে বলতো যে ভাই 2 আর 2 যোগ করলে 4 হয়, 6 থেকে 2 মাইনাস করলে 4 হয়, সুতরাং যারা জোরে বলুক আস্তে বলুক যে যা করছে করুক, এই নিয়ে বিভেদ করা যাবে না, মারামারি করা যাবে না, মসজিদ ভাগ করা যাবে না, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো গ্রামে দুটো মসজিদ হতো না, কিন্তু এই ইমাম সাহেব
মানে বেশিরভাগ লোকদেরকে লেলিয়ে দিয়ে জুম্মার খুতবার মধ্যে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল রিয়াল খেয়েছে, এরা ফেতনাবাজ, এরা হারামখোর, এদেরকে মসজিদ থেকে লেঠিয়ে বার করে দিয়েছে এবং বলেছে এই মসজিদে কোনো স্থান নেই, এই জন্য সমাজে বিভেদ, এই হক্কানি আলেমের জন্য। আমাদের আমাদের তো উদ্দেশ্য তো আল্লাহকে সন্তুষ্ট করা। অবশ্যই বিষয়টা হচ্ছে আস্তে আমিন বললা যেহেতু সুন্নাহ, তো আস্তের উপর আমল হচ্ছে, সেক্ষেত্রে আবার এখানে জোরে বলে আবার জোরেটা কি হারাম মনে করা হচ্ছে না? তাহলে আপনি আচ্ছা বলেন মদ খাওয়া কি খাচ্ছেন? ইমাম সাহেব খাচ্ছে, আল্লাহ কুল্লু, শোনেন আল্লাহ রাসূল বললেন কুল্লু মুসকিরিন হারামুন। এবং বললে কি বলছেন? সবাইকে বলিনি ভাই, আমি একটা উদাহরণ দিলাম, আপনি কথা তুললেন তাই বললাম, আপনি বললেন না মসজিদে খাচ্ছেন না তাই বললাম। আপনার কাছে একজন মুশরিক কবরে গিয়ে সিজদা করছে, তার মসজিদে জায়গা হয় আর জোরে আমিন বললে তাকে তাড়ি দিতে, আপনার এরকম মানসিকতা কেন ভাই? সেক্ষেত্রে যে জোরে বলছে তার হবে না নামাজ, তাই তো? তাহলে আপনি তাকে তাড়াচ্ছেন কেন? যে জোরে আমিন বলছে তার নামাজ হবে না। একটা সুন্নাহর উপরে আমল করতে করতে ফের যখন আবার আলাদা রকম করব, যে আপনি বলছেন চার মাঝে বার হওয়া ইমাম, আপনি বলছেন চার মাঝে বার হওয়া, আবার বাকি তিন ইমামকে মানছেন না, তাদের অনুসারীদের মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছেন। এইজন্যই তো প্রথমের প্রশ্নটা করেছিলাম যে আমি একজনের কাছে ফতোয়া নিতে গেলাম যে কুরবানি দেওয়া কি, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে গেলাম, তিনি বলছেন কুরবানি দিতেও পারেন না দিতেও পারেন কোনো অসুবিধা নেই, সুন্নাহ, আপনার ইচ্ছা। আরেকজন বলছে ওয়াজিব, আরেকজন বলছে ওয়াজিব। শুনেন, আর ওদিকে আমি যে আপনার মতিউর রহমান মাদানির কাছে গেলাম, বলছে হুজুর মতিউর রহমান মাদানি শহীদুল্লাহ খান মাদানির কাছে গেলাম, উনি তখন বলছে দিতেই হবে, নাহলে আল্লাহ রাসূল বলেছে যে আপনার ঈদগাহে নামাজ পড়তে যেতে নিষেধ করেছে। আমি তো উনিও দলিল দিলেন, ইনিও দলিল দিলেন, ইনিও বুখারী শরীফ, ইনিও বলছেন বুখারী শরীফ, ইনিও তিরমিজি, ইনিও তিরমিজি বা অন্যান্য হাদিসের কিতাব বললেন। আমি তো বুখারী জানি না, কিছু জানি না, সাধারণ আলেম, আমি কার কাছে যাবো এখন? আমাকে তো একটা মানতে গেলে আরেকটা ছাড়তে হচ্ছে, সেক্ষেত্রে কি করবো আমি? হচ্ছে দেখতে কি হয়েছে, আপনি মানবেন একটাই, কি করবো কেন? আমি 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 সাহাবায়ে কেরাম থেকে আপনাকে প্রমাণ দিই, শুনুন না, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ দিই, শুনুন, এবার আমি আপনাকে বলি ভাই, সাহাবায়ে কেরাম থেকে আপনাকে প্রমাণ দিই, সাহাবীদের মধ্যে সকলের কাছে দৌড়িয়ে দৌড়িয়ে বেড়াই না ভাই। ও আপনি ইমাম আবু হানিফার কথা বাদ দিয়ে ইমাম মুহাম্মদের কথা মানতে পারেন, ইমাম জুফারের কথা মানতে পারেন, যারা ইমাম আবু হানিফার মাসালার 80% খেলাফ রায় দিয়েছে, আর ইমাম শাফিটা মানলে আপনার মাযহাব টিকে না, এটা এই দ্বিচারিতা কে শিক্ষা দিয়েছে আপনাকে? আপনি ইমাম আবু হানিফার কথা ছেড়ে দিন, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম ইউসুফের কথা মানছেন, আমি ইউসুফের কথা, আর ইমাম আবু হানিফার কথা বাদ দিয়ে ইমাম শাফির কথা মানলে আপনার মাযহাব টিকে না, এই মাযহাবে কি মানে এই শিক্ষাটা কে দিয়েছে আপনাদের বলুন ভাই? আমি কিন্তু আপনি মাযহাব সম্পর্কে অজ্ঞতার জন্য এই কথাটা বললেন ভাই। না 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 না, আমি যথেষ্ট পড়াশোনা করেছি এই বিষয়ে, আপনি আমার এই প্রশ্নের উত্তর এক বছর আগেও দেননি। আমি বলছি ইমাম আবু হানিফার কথার খেলাফ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার কথা মানলে আপনার মাযহাব টিকে, আর ইমাম আবু হানিফার খেলাফ, ইমাম শাফির কথা মানলে মাযহাব টিকে না, এই দ্বন্দ্ব, এই অদৃশ্য ব্যারাজ কি সৃষ্টি করেছে বলুন? প্রশ্নের উত্তরটা আমাকে দেন, আমি কোনটা মানবো কোনটা ছাড়বো? কোনটা মানবো কোনটা ছাড়বো মানে ওই যে আমি কুরবানি দেবো না দেবো না, সেটা আমাকে কারটা মানবো কারটা ছাড়বো? সামর্থ্য থাকলে দেবেন, কোনটা দেবো? সামর্থ্য থাকলে দেবেন, আবার কোনটা দেবো মানে? আর 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 আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন আব্দুর রাজ্জাকের গুলি মারেন, আল্লাহর রাসূল সাহাবা কি বলছে সেটা বলেন। এইটাই তো আহলে হাদিসরা আব্দুর রাজ্জাক কেন স্বয়ং কাবার ইমামও যদি ভুল করে তার কথা মানে না, আর যারা মুকাল্লিদ হয় তারা মসজিদের ইমামের খেলাফ যদি শোনেন। নাসিরুদ্দিন চাঁদপুরি বলছেন যে আমাদের ইমামের খেলাফ কোরআনের আয়াত আসলে মানা যাবে, এইটাই মুকাল্লিদ আর আহলে হাদিসের পার্থক্য। আজ থেকে 1000 বছর আগে তারা কিভাবে বুখারী শরীফ, মুসলিম শরীফ কিভাবে পড়বে? তারা তো ইত্তেবা করতো, কিভাবে ইত্তেবা করতো? আমরাও করি, অসুবিধা কি? আমরা তো তাকলিদ করি, কিন্তু আপনাদের মতো ওই তাকলিদ করি না তো। কিভাবে আজকে না ইত্তেবা করছেন? বলছি আমি কি ভাই, আপনি তাকলিদ আলোচনা করতে করতে মাসালে ঢুকে গেলেন, আমি এটা আমার দীর্ঘদিন অভিজ্ঞতা দেখছি, যে কোনো আমাদের হানাফি ভাই আলোচনা করতে এসে বলবে তাকলিদ না আলোচনা করবো, জোরে আমি আসতে এমন কুরবানিতে ঢুকে যাবে, বলবে আমি আলোচনা করবো, হাত পাতে ঢুকে যাবে। উদাহরণটা তো আপনি দিলেন, আপনি তাকলিদ আলোচনা করতে করতে জোরে আমি নাস্তে নিয়ে ঢুকে গেলেন। ইউসুফ বলছেন যে দ্বিতীয় জুম্মা, দ্বিতীয় আব্দুর রাজ্জাককে ইউসুফকে গুলি মারেন, সালাফি মানহাজ সম্পর্কে আগে জানুন। যদি স্বয়ং উমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলে, সালাফি মানহাজ আহলে হাদিস মানহাজ হচ্ছে এটাই যে উমর রাদিয়াল্লাহু আনহু কথা ছেড়ে দিতে পারে কিন্তু রাসূলের কথা ছাড়বে না। আর কোথাকার আব্দুর রাজ্জাক, কোথাকার কি কলিমুল্লাহ, কলিমুল্লাহ? জি 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 জি, উমর রাদিয়াল্লাহু আনহু শরীয়তের খেলাফ কথা বলে?
বলছি যদি বলে, আপনি ভাই আশ্চর্য লোক তো, বলছি যদি বলে। এই যে একটা কথা বললেন ভাই, এই যে একটা কথা বলছেন যে ওমর রাজিয়ালানু শরীয়ত বিরোধী ফতোয়া দিয়েছে না দেয়নি, তারপর রুজু হয়েছে না হয়নি? আপনি ওমর রাজিয়ালানু জীবনী পড়েছেন? হ্যাঁ পড়েছি, বলেন। উনি শরীয়ত বিরোধী ফতোয়া দিয়ে রুজু হয়েছেন না হননি? আরে ভাই, তো রুজু আমাকে জিজ্ঞাসা করলো জায়েজ না না জায়েজ, উনি বলে দিল না জায়েজ, ওনার ছেলে আব্দুল্লাহ বললো জায়েজ, তারপর রসুলের দিকে যখন উনি রুজু হয়ে গেলেন। হতে পারে, মানুষ ভুল তুরির ঊর্ধ্বে না, আল্লাহর রাসূল বলছেন। আমি ভাই শুনেন, এখন ব্যাপার হচ্ছে খাবার অপেক্ষা করছে না ভাই, আজ থেকে আব্দুর রহমান ভাই শুনেন, আমি বলি শুনেন, আপনার কথা আমার খুব ভালো লাগে। আপনি নিজে বললেন যে আমি ইত্তেবা করি, আবার আজ থেকে 100 বছর আগের মানুষ যারা, তারা বলছেন যে ইমাম যা বলবে তাই মানতে হবে, কারণ সে দলিল জানে না, তাহলে তো সেটা তার ক্ষেত্রে যায় না। না না না, ওটা তো আল্লাহ বলেছেন, বলছি ওটা তো আল্লাহ বলছেন, তোমার জানা না থাকলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, সেটা তো আমার দ্বিমত না। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আবহানিকারটা মানতে পারবো, ইমাম মুহাম্মদের? আচ্ছা ভাই একটা কথা বলেন তো, ইমাম আবহানি বা খেলাফ ইমাম মুহাম্মদের ফতোয়াটা কেন মানছি আমরা? সেটা কোরআন সুন্নাহ কাছাকাছি বলে তো নাকি দলবাজি করার জন্য? এটা বলেন কি বলছেন? ইমাম আবু হানিফার খেলাফ কোন একটা ফতোয়া, শুনুন আমার কথা, এটা উত্তর দেবেন। ইমাম আবু হানিফার খেলাফ ইমাম মুহাম্মদের কথা আমি মানছি কেন? সেটা কোরআন সুন্নাহর খেলাফ না দলাদলি করার জন্য? এটাকে উত্তর দেন। নিশ্চয় কোরআন সুন্নাহ কাছাকাছি বলে, তাহলে সেই যুক্তিতে কোরআন সুন্নাহর কাছাকাছি যদি ইমাম আবু হানিফার খেলাফ ইমাম শাফির ফতোয়া হয়, সেটা মানা যাবে না কেন? সেটা এই অদৃশ্য ব্যাপারটা তোমার কাছে নেই, তুমি তো নিজেই বলছো এখন যে আমার কাছে যদি না থাকে, সেক্ষেত্রে কাটটা সঠিক কাটটা বেটিক আমি কি করে বুঝবো? তাহলে আপনি কিভাবে বুঝছেন যে ইমাম মুহাম্মদের সঠিক না ইমাম আবু হানিফাটা সঠিক? কে বুঝলো? হেদায়ের লেখক কিভাবে বুঝলো? তারা কি তাদের থেকে বড় পণ্ডিত? ইমাম আবু হানিফার থেকে বড় পণ্ডিত? সে কিভাবে কনক্লুশন দেয় যে ইমাম আবু হানিফার এই ইস্তেহাদ ভুল, ইমাম মুহাম্মদেরটা ঠিক? হেদায়ের লেখক এই যোগ্যতা কি আছে ইমাম আবু হানিফার মতো? বলেন, আপনার উত্তর দেন, বলুন, হেদায়ের লেখকের কি এই যোগ্যতা আছে যে ইমাম আবু হানিফা এই মশালায় ভুল করেছেন, ইমাম মুহাম্মদ এই মশালায় ঠিক, ইমাম জুফার এই মশালায় ঠিক, এই হেদায়েতে হেদায়ের লেখক এই যোগ্যতা রাখেন? আপনি এক কথা কথা বলেন ভাই, সাধারণ মানুষের জন্য তাহলে কি করবে তারা? সাধারণ মানুষ তারা কি করবে? জানবে আর আমল করবে, আর যে মিসগাইড করবে সে জাহান্নামের কিট হবে। আর তাকে ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন করার পরে যতক্ষণ ইলম অর্জন না করছে ততক্ষণ আলেম উলামার কাছে জেনে জিজ্ঞাসা করবে, ততক্ষণ তাকলিদ জায়েজ, তাই তো? না, তাকলিদ সবসময় জায়েজ, তাকলিদ সবসময় অবশ্যই, তাকলিদ তো আমরা যা না যায় হারাম বলছি না। কোন তাকলিদ? যে তাকলিদটা মানে ওই যে আপনি বললেন যে তাকলিদ, ওই মানে ওই মানে তাকলিদ সাক্ষি না যায় হারাম, তাকলিদ সাক্ষি? হ্যাঁ না যায় হারাম তাকলিদ সাক্ষি। তাহলে ওই ওই যেটা জায়েজ ওই তাকলিদটার কি নাম? দুটো তাকলির মধ্যে পার্থক্য, একটা হচ্ছে আমি একজন ব্যক্তির কেই মানবো, এর বাইরে আমি মানবো না, আর একটা হচ্ছে যে আরেকটা তাকলিদ আমি যে কোন আলেমের কথা আমি মানবো। তো এই দুটোকে এক হলো আপনি বলেন মুতলাক, তাই তো? তাকলিদের মুতলাক তো আহলে হাদিস ভাইরা হারাম বলে। কে বলেছে? হ্যাঁ কে বলেছে বলুন, তাকলিদের মুতলাক কি হারাম বলেছে? ব্রাদার রাহুলি একজনের সঙ্গে, আপনাকে অডিওটা দেব, ব্রাদার রাহুলি একজনের সঙ্গে মানে ইয়ে করছিল, বাহাস করছিল, করতে করতে বলছে যে তাকলিদের মুতলাক যেটা আমরাও হারাম বলি আপনারাও হারাম বলেন, কিন্তু আমাদের প্রশ্ন যে তাকলিদের সাক্ষী নিয়ে কথা বলতে গেলে অনেক সময় ধৈর্যচ্যুত হয়ে কিছু হয়তো রাগান্বিত হয়ে যায়, কিন্তু আমি আপনাকে ব্যক্তিগত ভাবে বলছি, সম্মান করি, ভালোবাসি, কারণ আপনার মধ্যে দেখা করবো একদিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, সেই হিসাবে বলছি যে কথা হতে পারে, কিন্তু আমার আমি বলি শোনা, কথা বলতে গিয়ে অনেক কিছু হয়তো মানে আমার একটু মেজাজ হারিয়ে একটু গরম মানে উচ্চ আওয়াজ হয়ে গেছে, এটা কিছু মনে করবেন না ভাই, আর যে কোনো সময় কথা হবে ইনশাআল্লাহ। সেম সেম আপনার জন্য, আমারও সেই একই হয়, আমার বয়স আপনাদের কম হবে। আচ্ছা যাই হোক, তো আপনার আমার যত আমি শোনেন হানাফি ভাইয়ের সাথে কথা বলেছি, তার মধ্যে আদব শোনেন, আদব আপনার মধ্যে আছে বলে আমি মনে করি, কেন বাকিরা সব ধৈর্যচ্যুত হয়ে গালাগালি দিয়ে ইহুদি খ্রিস্টান দালাল বলে ফোন কেটে পালিয়ে যায়, কিন্তু আপনার মধ্যে এই নম্রতা অনেকটাই তাদের থেকে ভালো বলে আমার কথা বলে। ওই আপনি শিখলে একটা জলসা ইয়ে দিয়েছিলেন ভাই, দেখলাম একটা লিঙ্ক দিয়েছিলেন, একটা হুজুর কে বলছিল যে আমরা যে ওই যে তিন রেখার যে বেতের নামাজ পড়ি ওটা জয়ীব, আমাকে একজন দেখাচ্ছিল একটা ছেলে, তিন রেখার বেতের নামাজ পড়া দুর্বল ভাই, এটা জয়ীব মানে আমার জানা নেই, ওটা জানা নেই আমার, আমি আমি বলি ওটা দুর্বল হবে কেন? এ কি আশ্চর্য বাবা, তিন রাকাত জায়েজ, এক রাকাত আমাদের কাছে এক রাকাত জায়েজ, তিন রাকাত জায়েজ, পাঁচ রাকাত সাত রাকাত। ভিডিওটা আপনি নিজেই লিংক দিয়ে দেন আমাকে একবার, প্রথমে দেখেন একবার যে আমরা জানি, উনি এইভাবে বলছেন, শুনে নেব কোন উনি উনি এইভাবে বলছেন যে শুনেন বেতের নামাজ এক রাকাত আপনারা জানেন তো? তো সবাই বলছে হ্যাঁ জানি, আর তিন রেখার যেটা পড়া হয় ওটা কিন্তু জয়ীব জাল হাদিস,
আপনি পাঠাবেন, আমি ওটা শুনবো, আমি তার পুরোটা শুনি নি, বুঝতে পেরেছেন? আমাকে ওটা আপলোড দিয়েছে, দেওয়ার পর আমি আপনাকে দিলাম, যেহেতু আপনার হয়তো ওই এলাকাটা আমি মনে করলাম ওনার বাড়ি, সেই হিসাবে, বুঝতে পেরেছেন? জৈব বলেছেন, আবার একই হাদিসকে কেউ কেউ জাল বলেছেন, সেটা হতে পারে, সেটা পরে আলোচনা করা যায় ভাই। তা সরোপরি আপনি যেন আমার কথা, সেটা হাদিসই না, সেটা আবার জৈব কিভাবে হয়? আহ, বুঝলেন না, বুঝতে পেরেছি আপনার কথা, কিন্তু একই হাদিসকে, এটা আমি ইমাম গণের কথা বলছি, অনেক ইমাম বলেছেন এই হাদিস থেকে জাল বলে মন্তব্য করেছেন, আবার কেউ জৈব বলেছেন, কিন্তু আপনার কথা আমি বুঝতে পারছি যে জৈবটাই জালটা আবার জৈব হয় কি করে, আপনার কথা আমি বুঝতে পারলাম, কিন্তু ইমাম গণের অনেক কল আছে, এই বিষয়ে যথেষ্ট, মানে আমি তো তালেবিল আপনাকে আগেই বলেছি, আর আপনি আমাকে ওই বারবার যে বলেন না শাইখ শাইখ এইসব গুলো বলে মানে লজ্জা দেবেন না, আমি তালেবিল আগেও বলেছি, ঠিক আছে? আর বিষয় হচ্ছে যে আপনি উপদেশ হিসেবে গ্রহণ করলাম ইনশাল্লাহ, কোন ভালো আলেমকে জিজ্ঞাসা করে যারা আদব নিয়ে কথা বলে তাদের বলবেন, আমি শুভাকাঙ্ক্ষী এক মমিন অপর মমিনের আয়নার স্বরূপ এই হাদিসের ভিত্তিতে আপনার কথাটাকে আমি উপদেশ হিসেবে গ্রহণ করলাম ইনশাল্লাহ, ওটা না বলে আমি অন্যভাবে বলবো, কিন্তু ওটা আমি এই জন্য বলি আমার বাই হার্ট, মানে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি বোঝাতে চাই যে ওই ব্যক্তি মায়ের বেটে মানে সে একটা খুব নিশ্চয় তার একটা বিরাট যোগ্যতা বা কি, এটা বোঝানোর জন্য, তবু আপনি যেটা বললেন এটা উপদেশ হিসেবে আমি গ্রহণ করলাম। এবার সাদ্দাম ভাই, এবার এবার আমি আপনাকে ছোট একটা কথা বলি, এইবার আপনি কিন্তু ওই জালসাতে ছিলেন কিনা জানি না, তারপরে ওই যে ভিডিওটা যার যার কাছে গেছে তারা কিন্তু এবার আপনি বলেন যে তারা কি আমাদের কাছে প্রশ্ন করবেন এসে যে ভাই আপনার, আমরা তো আমাকে একটু শুনতে দেন ভাই, তারপর তো আপনি ফোন করবেন ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? এই খাবারটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আর আপনি তো বললেন পরবর্তীতে একটা ভিডিও দেওয়া দরকার, কেননা আপনারা যেহেতু, আচ্ছা আমি আগে জেনে নিই যে বিষয়টা কি হয়েছে ভাই, বলছি এটাকে জেনে নিই, তারপর আমি তো বলছি এই বিষয়টা কি হলে না হলে অবশ্যই সেটা করাতে হবে, কিন্তু কেউ তো বলেনি, বলছি আজ পর্যন্ত, শুনেন না, বলছি আজ পর্যন্ত এটা তো কেউ বলেনি যে তিন রাকাত জাল, আপনার মুখে প্রথম শুনলাম, আগে দেখি উনি কি বলেছে না বলেছে, ঠিক আছে? তা উনি দেওবন্দি আলেম ছিলেন, রিসেন্টলি আকিদা পরিবর্তন করেছেন, এখন উনি ওটা কি হয় বললেন আমি জানি না, তবে আমি শুনিনি, আমি শুনি, আপনি বললেন আমি শুনবো, তারপর ভুল হলে অবশ্যই, আমরা যেখানে বলতে পারছি ভুল হলে উমর রাদিয়াল্লাহু কথা মানা যাবে না, আর উনি কোথাকার কে, আমরা ভুল স্বীকার করতে সদা সর্বদা প্রস্তুত ইনশাল্লাহ, অন্তত আমি ব্যক্তিগতভাবে, ঠিক আছে ভাই? তাহলে দোয়া করবেন খাস করে ইনশাল্লাহ, দেখে তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? ইনশাল্লাহ খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ, আর আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উভয়কে যেন মানে হকের উপর থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আপনি কি পড়াশোনা কোথায় করছেন তাই বলছি, সেটা পরে কথায় কথা বেরিয়ে যায় ভাই, ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ।